মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারী সংগঠন সমূহের সমন্বয় কমিটি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন আন্দোলনকারীরা টাউন হল ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হন। পঞ্চায়েত কর্মচারী পূর্ব বর্ধমানের ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীর পক্ষ থেকে রেপুটেশন কর্মসূচিতে যোগদান করেছি ডিএম ম্যাডামের কাছে। এই কর্মসূচির মেন উদ্দেশ্য হচ্ছে এমআরডি যে ভিজিট হয়েছে সেই ভিজিটটা বেসিক্যালি আমরা এতদিন যেটা দেখে এসেছি 2007-08 সাল থেকে যেভাবে এমআরডি ভিজিট হতো বিগত 1-2 বছর রাজ্য সরকারের সঙ্গে এমআরডি যেভাবে ভিজিট করে যে ধরনের রিপোর্ট পেশ করছে সেই রিপোর্টটা টোটালটি রাজ্য সরকার কর্মচারী এবং পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কর্মচারী আজকে জানেন 100 দিনের কাজে নাই করে 7,000 কোটি টাকা বকেয়া আছে। সেই বকেয়া না পেমেন্ট করা আরও একটা তাগিদ। 2021-এর ডিসেম্বর মাস থেকে কোনো পেমেন্ট এখনও পর্যন্ত হয়নি। সেই পেমেন্ট না হওয়ার জন্য এমআরডি কিছু গাইডলাইন দিয়েছিল, যে গাইডলাইনের বেসিসে ইন্সপেকশনের বেসিসে যে রিপোর্ট হয়েছে সেগুলো ভায়োলেট হয়েছে, ওনাদের গাইডলাইন ভায়োলেট হয়েছে, এটাই ওনারা বলতে চাইছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত কর্মচারীদের শোকজ পরবর্তী দিনে সেটা ডিপি পর্যন্ত নেমেছে, আগামী দিনে হয়তো আরও বৃহত্তর জায়গায় হয়তো প্রশাসন ইয়ে করবে, আদেশনামা জারি করবে। তো তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি। আমরা অবিলম্বে এই 3 জন নির্মাণ সহায়ক, 4 জন জিআরএস এবং 2 জন এসটিপি, 1 জন বিএলএর বিরুদ্ধে যে এবং 1 জন নির্বাহী সহায়কের বিরুদ্ধে যে ধরনের শাস্তিমূলক আদেশ বলবৎ হয়েছে সেটাকে যাতে প্রত্যাহার করা হয়, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি যদি আমরা আজকের এই কর্মসূচিতে ডিএম ম্যাডাম আমাদেরকে কতটা আশ্বস্ত করেন দেখবো, নাহলে আমরা এর থেকে বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেক্ষেত্রে আমাদের সমস্ত কর্মচারী একত্রিত হয়ে আমরা এই সমস্ত আন্দোলন আগামী দিনে করব। হ্যাঁ, আমরা আগে রেপুটেশন দিয়েছিলাম একটা, সেই রেপুটেশনে আমরা অলরেডি শুধু নির্মাণ সহায়কের গ্রুপ থেকে আমরা দিয়েছিলাম, নির্মাণ সহায়ক ক্যাডার ভিত্তিক আমরা সেই স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে আমাদের মোটামুটি ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারী টোটাল যা ক্যাডার আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিএলই পর্যন্ত টোটাল সকলের ক্যাডার এবং সঙ্গে ট্যাক্স কালেক্টর সকলেই রয়েছেন এই আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে। তো তারা সকলে মিলে সহমত হয়েছে এবং এই সহমতের ভিত্তিতে আমরা এই ডেপুটেশন কর্মসূচি দিচ্ছি। তার আগে কার্জন গেট চত্বরে একটি বিক্ষোভ কর্মসূচি করেন, সেখানে উপস্থিত বক্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলি বক্তব্য রাখেন। সমস্ত বর্ধমান জেলার সমস্ত পঞ্চায়েত কর্মচারী আজকে এখানে উপস্থিত হয়েছে, সমস্ত জায়গায় এখানে যত পঞ্চায়েত কর্মচারী আছে তারা দলমত পদ নির্বিশেষে আজকে এখানে উপস্থিত হয়েছে। তার কারণ এখানে 100 দিনের কাজে অন্যায়ভাবে অনৈতিকভাবে সবাইকে শোকজ এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হচ্ছে। ব্লক প্রোগ্রাম অফিসারের দায়িত্ব এমজিনিয়ারিংয়ের প্রকল্প রূপায়ণ করা, কিন্তু সেই প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে যখন কোনোরকম ত্রুটি বিচ্যুতি কেন্দ্রীয় দলের সামনে আসছে তখন সেগুলো অন্যায়ভাবে পঞ্চায়েত কর্মচারীদের দায়বদ্ধতা হিসাবে দেখানো হচ্ছে। এই ডিপি এবং শোকজ এর প্রতিবাদে আমরা আজ মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, তার সঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করার জন্য এগোচ্ছিলাম, কিন্তু এই প্রশাসন আমাদের ভয় খেয়েছে। আমরা সরকারি কর্মচারী, আমরা কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলায় যাওয়ার যেতাম না, আমরা যাব না, আমরা শান্তিপূর্ণভাবে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই অবস্থায় আমাদের শান্তিপূর্ণভাবে যেতে দেওয়া হলো না। আমাদের এই প্রতিবাদ এখানে চলবে, আপনারা সকলে শুনুন। আমরা মাননীয় জেলা শাসকের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের যেন অন্যায়ভাবে শোকজ করা না হয়, যদি শোকজ করতে হয় তাহলে যারা আমাদের অর্ডার দেন, যাদের অর্ডার দেখে আমরা কাজ করি তাদেরকে আগে শোকজ করতে হবে, তাদের শোকজের যে উত্তর হবে আমরা সেই শোকজ আমরা উত্তর দেব, তারা শোকজের যে উত্তর দেবে আমরাও শোকজের সেই উত্তর দেব। তারা যদি দায়িত্ব না নেন অন্যায়ভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে কাজ করি বলে এটা কি আমাদের অপরাধ? আমরা নিচের মধ্যে আছি বলে আমাদের কি এটা অপরাধ? আমরা উপরিতলার নির্দেশ মেনে চলি। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে প্রধান হলো এমজিএনআরইজিএস প্রকল্পের বিভিন্ন সমস্যা ও তার সমাধান করা, এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।